এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত Z40। ফোনটির আউটলুক সিম্ফনি বরাবরের মতো চেঞ্জ করেছে, তো এটি হচ্ছে তাদের ইনভেনশন। এটি হচ্ছে ব্যাক সাইড সিম্ফনি Z40-র ওভারঅল সব কিছু এখানে মেনশন করা আছে। এটা গ্লান্সে 10.0-তে চলতেছে এই ফোনটি। তো এটা আমরা ফার্স্ট টাইম যেটি করব সেটি হচ্ছে আনবক্সিং করব। তো প্লাস্টিকের রেপিং পেপারে আছে, এটা আমরা কেটে ফেলি। ওকে, এখন সামনের দিকে আছে দুটা স্টিকার, স্টিকারগুলো কেটে দেই। এখানে একটা স্টিকার। এবার আমরা একটু পিছন দিকে বা সামনের দিকে ঠেলে দিলে আমাদের কাঙ্ক্ষিত বক্সটি আনবক্স হয়ে যাবে। বক্সটি খুললে আমরা প্রথমে আমাদের সেটটিকে দেখতে পাবো। তো এটা আমরা সাইডে রাখি, দেখি যে বক্সের ভিতরে কী কী আছে। প্রথমে যেটি দেখতে পাচ্ছি হেডফোন, বরাবরের মতো কালা হেডফোন না দিয়ে এটাতে লাল হেডফোন দেওয়া হয়েছে। তো মনে হচ্ছে এটা আসলে কোয়ালিটি ইনশিওর করার জন্য গান শুনে দেখতে হবে যে কেমন কোয়ালিটি প্রোভাইড করতেছে তারা। এরপরে আছে চার্জার, এটি আসলে কত ওয়াটের চার্জার শিওর না, এটা দেখতে হবে কত ওয়াটের চার্জার এটি, আমরা একটু দেখে নিই। এই হচ্ছে চার্জার, এটি আসলে Z30 বা Z28-এর মতোই স্লো চার্জিং। চার্জারে আসলে কোনো আপগ্রেড যে ভার্সন সেটি তারা করেনি। এবার আছে ইউএসবি কেবল, এটি ইউএসবি টাইপ সি কেবল। এখানে মূলত একটা ইনভেনশন এসেছে টাইপ সি কেবলে, এই হচ্ছে ব্যাপার। দেন আছে সিম ডিজেক্টর টুল, এটা না খুলি। এবার আছে ফোনের ব্যাক কভার, হচ্ছে ব্যাক কভার। শেষমেশ আছে ওয়ারেন্টি কার্ড। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত Z40, হচ্ছে এটা তুলে দেই। এই হচ্ছে ফ্রন্ট সাইড, হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডের কালারটা আমার কাছে ভালো লাগছে, ব্লু, খুবই সুন্দর কালার। আমি জানি না যে ক্যামেরাতে কেমন আসতেছে, কিন্তু অনেক সুন্দর কালার। হচ্ছে Z28। তো অবশ্যই আমরা এর যে পারফরমেন্স সেটি রিভিউতে দেখবো।